বারবার রুবেল ভাইকে আমরা বলতাম, রুবেল ভাই আপনাকে অনেক কাজে চাই, আপনি নাই কেন, আপনাকে দেখা যায় না কেন? আমার কাছে মনে হয় আমরাও এরকম মৃত্যু চাই, এরকম একটা অ্যাক্টর আমাদের দেশের আসলে সম্পদ। আসলে রুবেল ভাইয়ের টেলিভিশনে পথ চলা আর আমার পথ চলা একদম একই সময়, সেই সময়ে আপনারা যা যাকে অফ ট্র্যাকের নাটক বলেন, তো অফ ট্র্যাকের নাটক খুব হাতে গোনা কয়েকজন মানুষ করত, তার মধ্যে আমি, বন্যা, ছন্দা আমরা বেশি করতাম। আর আমাদের নায়ক সবসময়ই ছিল রুবেল ভাই, পাভেল ভাই, মুরাদ ভাই, সেই সুবাদে প্রচুর নাটক আমার সাথে, প্রচুর নাটক একসাথে রুবেল ভাইয়ের সাথে করা হয়েছে। মাঝখানে রুবেল ভাই কাজ ছেড়ে দিলেন, মানে একটু আড়ালে চলে গেলেন, ওনার মায়ের অসুস্থতা এই সেই মিলিয়ে ঢাকা থেকে উনি গাজীপুরে চলে গেলেন, তো তখন অনেকদিন কাজ হয়নি। গত বছর প্রথম দিকে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমা মোনা, ওটাতে আবার আমরা একসাথে পেয়ার হয়ে কাজ করলাম। ওই যে ওই সময় যেরকম তার সিনসিয়ারিটি, তার কাজের যে তার অবস্থা, তার অ্যাক্টিং অ্যাকচুয়ালও কিন্তু এদিক ওদিক হয়নি। অনেকেই আমাদেরকে বলেছে যে উনি চেঞ্জ হয়ে গেছে, উনি অ্যাক্টিং ছেড়ে দিয়েছে, বা উনি এখন আর আগের মতো নাই। কিন্তু আমি দেখলাম যে না, আসলে অ্যাক্টার, অ্যাক্টারের যে ভেতরের গুণ, তার ভেতরের যে প্রতিভা, সেটা আসলে কখনোই নষ্ট হয় না। মানুষ সব কিছু চুরি করে নিয়ে যেতে পারবে, আমার আমার মেধাটা কেউ কিন্তু কখনো নিতে পারবে না, ঠিক তেমনি রুবেল ভাইয়ের মেধা কিন্তু কেউ নিতে পারেনি। এর আগে লালমোরগের ঝুটির প্রিমিয়ারে গেছিলাম, তার সাথে দেখা হলো, অনেক ভালো অ্যাক্টিং করেছে, অনেক সুন্দর দেশান্তর দেখলাম। মানে বারবার বারবার ওনার প্রতিটি কাজ দিয়ে উনি দর্শকদেরকে মুগ্ধ করেছিলেন, আমাদেরকে মুগ্ধ করেছেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত আমাদের মনে হয়েছে যে এরকম একটা অ্যাক্টর আমাদের দেশের আসলে সম্পদ, সে তাকে আমরা সবসময় চাই, আরও অনেক অনেক বেশি কাজে চাই, ডিফারেন্ট ডিফারেন্ট কাজে চাই। বারবার রুবেল ভাইকে আমরা বলতাম, রুবেল ভাই আপনাকে অনেক কাজে চাই, আপনি নাই কেন, আপনাকে দেখা যায় না কেন? উনি তখন বলতো যে ভালো কাজ হলে তো আমি সবসময়ই ফিরে আসি, আমি যেখানেই থাকি না কেন। আসলেই তাই। আর গতকালকের এই ঘটনাটা, উনি হঠাৎ করে আমাদেরকে মনে হলো কি যেন লুকোচুরি খেলা, হঠাৎ করে উনি আমাদেরকে একটা ধোকা দিলেন যে এসছি আমি প্রিমিয়ার শোতে, আমি ঢুকবো, কিন্তু ফাইনালি আমি ঢুকলাম না, আমি সবাইকে ছেড়ে আমি একদম চলে গেলাম, একদম আমি লুকিয়ে পড়লাম, আর যেন আমাকে কেউ কখনো খুঁজে না পায়। আসলে ওনার তো লুকানোর অভ্যাস ছিল সবসময়ই, সেই লুকানোর অভ্যাসটা যে এইভাবে উনি হুট করে সবাইকে, মানে এভাবে ফাঁকে দিয়ে হুট করে উনি লুকিয়ে যাবে চিরতরে, এটা আসলে একদমই ভাবতে পারিনি। তবে আমার কাছে মনে হয় যে একটা অ্যাক্টরের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়, অনেক লাকি উনি যে এইভাবে ওনার একটা কাজের মাঝখানে, ওনার এত বড় একটা কাজের উৎসবের মাঝখানে উনি সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে পেরেছে। সো আমার কাছে মনে হয় আমরাও এরকম মৃত্যু চাই, আসলে যে আমার কাজের মাঝখান থেকে যেন আমি উঠে চলে যেতে পারি, আমাকে যেন বিছানায় পড়ে না থাকতে হয়, আমাকে যেন আড়ালে লুকিয়ে থেকে রোগে ভুগে তারপর ফিরে না যেতে হয়, এভাবে যেন চলে যেতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।